আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি কচু শাক ভাজি করব ইলিশ মাছের মাথা দিয়া। আর কচু শাক অনেকভাবেই ভাজি করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে, আর এটা খুবই মজার একটা খাবার। আমি কচু শাক নিয়েছি, আমি একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, আর আমি সবুজ দেখে কচুর শাকগুলো নিয়েছি। সবুজগুলো খেতে বেশি ভালো লাগে, এগুলো কুচি থাকে। আপনারা কচুর শাক নেওয়ার টাইমে একটু খেয়াল করে নিবেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি একটা কড়াইতে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে ভাজি করতে সুবিধা হয়। সিদ্ধ করে নিলাম, আমি তিনটা ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথাগুলো ছোট ছোট করে কেটে নিব। সবগুলা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলা স্টিলের একটা কড়াই বসিয়েছি, এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এবার আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি কাঁচামরিচ দিব। আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিব, নরম হয়ে আসছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম। আমি রসুন কুচি দিলাম, রসুন কুচিটা তেলে ভাজলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এক টেবিল চামচ রসুন বাটা দিলাম, এক টেবিল চামচ জিরা বাটা দিলাম, দিয়ে আমি মশলা একটু ভেজে নিব। তেলে মশলা সবগুলো একসঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। চুলা হিটটা কিন্তু আমি লোতে রেখেছি। পরিমাণ মতো লবণ দিলাম, আমি ধনে গুঁড়ো দিলাম এক টেবিল চামচ, আমি অল্প হলুদ দিলাম, জাস্ট মাছটা ভুনা করার টাইমে যেন মাছের কালারটা সুন্দর হয় সেই জন্য অল্প একটু হলুদ দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম, এবার অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি বেশ টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিলাম, মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিলাম। মশলার সঙ্গে মাথাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি আবারও অল্প পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি 3-4 মিনিট মাছের মাথাগুলো একটু রান্না করে নিব। সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো, এই জন্য উঠিয়ে নিতে হবে, আমি যদি এই পর্যায়ে কচু শাক দিয়ে দেই তাহলে মাছটা ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে, সেই জন্য মাথাগুলো আমি উঠিয়ে নিলাম। নিয়ে এবার আমি কচু শাকগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কচু শাক ভেজে নিব, তারপরে আবার মাছের মাথাগুলো দিব। আর এখন যদি মাছের মাথার মধ্যে আমি কচু শাকগুলো দিতাম তাহলে নাড়াচাড়া করতে করতে মাছগুলো ভেঙে যেত আর কচু শাকটা কাটা কাটা হয়ে যেত, বাচ্চারা কিন্তু খেতে পারতো না। সেই জন্য আমার মতো করে আপনারা এভাবে কচু শাকটা আগে আলাদা আলাদা করে যদি ভাজি করে নেই তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি পেঁয়াজের কলি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের কলিটা কিন্তু অপশনাল, সিজনালি ঘরে ছিল তাই দিলাম, এটা না দিলে
স্কিপ করতে পারবেন, সেই ক্ষেত্রে পেঁয়াজ একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর কচু শাকটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব যেন মাছটা ভেঙে না যায়। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর এভাবে যদি আপনারা কচু শাক ভাজি করেন তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে, কারণ কচু শাকে কাঁটা লেগে যাবে না, এটা মাছটা আলাদা থাকবে সেই জন্য। আমার কচু শাক ভাজি করা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। আপনারা আমার মতো করে কচু শাক ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।